আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নাজমাস রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আপনাদের জন্য আমার আজকের আয়োজন কাসকি মাছের চচ্চড়ি বা ছোট মাছের চচ্চড়ি। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর সহজ লাগবে। আর যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তাদেরও খুব উপকারে আসবে। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে এই কাসকি মাছের চচ্চড়ি তৈরি করে নিতে হয়। কাসকি মাছের চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম কাসকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন দিব 2-3টা রসুন কুচি, আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটোগুলো এখানে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা, আপনারা চাইলে গুঁড়া জিরাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ মাছের সাথে ভালোভাবে মেখে নিব। আমি হাত দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মাখাতে পারেন। কিভাবে মাখাচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবে খুব বেশি মাখানোর প্রয়োজন নেই, হালকাভাবে একটু মেখে নিলেই হবে। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিব পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, এ রান্নায় অবশ্যই পানির পরিমাণটা কম দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব 6-7 মিনিট। ঠিক 7 মিনিট পর ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম মাছের গায়ে গায়ে চলে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এখানে ঝালের জন্য দিচ্ছি না, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচটা দিচ্ছি। কাঁচামরিচ ধনে পাতা দেওয়ার পর আমি এভাবে হাঁড়ির হাতলটা ধরে একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি কাঠি দিয়ে নাড়তে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আরও 2-3 মিনিট, যেন কাঁচামরিচ আর ধনে পাতার ঘ্রাণটা মাছের ভিতরে ঢুকে। ঠিক 2 মিনিট পর আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি চলে এসেছি পরিবেশনে। কষ্ট করে রান্না করলাম, তাই সুন্দর করে একটু সাজিয়েও নিলাম। আশা করি আমার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।